জয় হিন্দ। সেভনাবিক নিউজে আপনাদের সকলকে স্বাগত। দুর্ঘটনার কবলে বাবুল সুপ্রিয়র কনভয়। গতকাল বীরভূমের সাঁইথিয়া মুসুরডা আহমেদপুরে গানের অনুষ্ঠানে অংশ নিতে বীরভূমের রামপুরহাটের উদ্দেশ্যে যাচ্ছিলেন বাবুল সুপ্রিয়। সেই সময় আচমকা একটি অটো সামনে চলে এলে বাবুল সুপ্রিয়র কনভয় সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় রাজ্যের পর্যটন ও তথ্য প্রযুক্তি দপ্তরের মন্ত্রী বাবুল সুপ্রিয়র কোনো আঘাত না লাগলেও আহত হন 7 জন নিরাপত্তারক্ষী। একদম বলা আছে নিয়ে যাও। জানা গিয়েছে বাবুল সুপ্রিয়র গাড়ি এগিয়ে যাওয়ার পর তার পেছনে থাকা নিরাপত্তা রক্ষীদের গাড়ি মুসুরডা পেট্রোল পাম্প থেকে বেরিয়ে আসা একটি অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। অটো ও নিরাপত্তা রক্ষীদের গাড়ি দুটি নয়াচলিতে উল্টে যায়। সে ঘটনায় যারা আহত হয়েছে বর্তমানে তারা সাঁইথিয়া হাসপাতালে চিকিৎসাধীন। যে খবর পাওয়া যাচ্ছে যে অটোটি দুর্ঘটনার কবলে পড়ে সেই গাড়িতে 6 জন ছিলেন বলে জানা গিয়েছে। গুরুতর আহত হয়েছে অটো চালক, ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। উপরে বিয়ে করতে চাই না, নিচে আসেন, এখানেই হবে তো ডেকে। তবে এই দুর্ঘটনার পর আহতদের হাসপাতালে পাঠিয়ে প্রতিশ্রুতি রাখতে অনুষ্ঠানে গিয়েছেন বাবুল সুপ্রিয়। তার প্রতীক্ষায় শীতের সময় অপেক্ষা করেছিলেন একাধিক মানুষ, তাদের হতাশ করতে চাননি তিনি, আর সেই কারণে তিনি অনুষ্ঠান স্থলে পৌঁছান। বাবুলের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, আহতদের শারীরিক পরিস্থিতি কেমন রয়েছে সে বিষয়ে প্রতিনিয়ত নজরদারি চালাচ্ছেন মন্ত্রী নিজেই। আহতদের পরিবারের সঙ্গেও কথা বলেছেন তিনি, জানা যাচ্ছে এমনটাই। বীরভূম থেকে হিমন্ত্রী মন্ডলের রিপোর্ট, সেভনাবিক নিউজ, জয় হিন্দ। জেলার বিভিন্ন খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সেভনাবিক নিউজ। বেল বাটন প্রেস করতে ভুলবেন না। জয় হিন্দ।